السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ক্ষেত্রে পবিত্রতার নির্দেশ দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে এবং পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। সালাত ও সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমেই তাহারাত পবিত্রতা বাহ্যিক আভ্যন্তরীণ আমরা জানতে পেরেছি। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চলে আসছে প্রতি জুমাবারে। আজকে ২৪শে জামাদ আল উলা ১৪৪২ হিজরি মোতাবেক ৮ই জানুয়ারি ২০২১ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পর্ব হচ্ছে উজুর, কিতাবুল উজু, ওজুর পর্বের আজকে পর্ব নম্বর হচ্ছে ৭, অধ্যায় নম্বর ২৬। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুল ইস্তিজমারে উইতরান, এই অধ্যায় হচ্ছে ঢিলা কুলুক নেওয়া বা পাথর ব্যবহার করা বেজোড় সম্পর্কে। ইস্তিজমার সম্পর্কে গত সপ্তাহে এসেছিল হাদিস, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা সম্পর্কে যে অধ্যায়টি রয়েছে এর আগের ২৫ নম্বর অধ্যায় তাতে, আর এখানেও এই বিষয়টি এসেছে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ কালা আখবারানা মালিক আন আবি যিনাদ আন আল আরাজ আন আবি হুরাইরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালিয়াজআল ফি আনফিহি মাআন সুম্মা লিয়ানতাসির ওয়া মান ইসতাজমারা ফালিউতির وإذا استيقظ أحدكم من نومه فليغسل يده قبل أن يدخلها في وضوئه فإن أحدكم لا يدري أين باتت يده. إمام بخاري رحمه الله أستاذ عبد الله بن يوسف رحمة الله عليهم أجمعين محدث تار أستاذ حسن إمام مالك رحمة الله عليه چار إمام رشيد إمام مير مدينار إمام إمام دار الهجرة ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তিনি ইমাম বুখারী রহমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ। তার ওস্তাদ হচ্ছেন আবু যিনাদ আবদুল্লাহ বিন যাকওয়ান, ওনার নাম। আর তার ওস্তাদ হচ্ছে আরাজ, ইনি হচ্ছেন তাবি জি আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ। আরাজ মানে খোড়া, পায়ে একটু সমস্যা ছিল, তো এই নামে তিনি খ্যাতি লাভ করেছিলেন। অনেক মুহাদ্দিসরা আছেন, তাদের শারীরিক বিভিন্ন যে ত্রুটিগুলি ছিল সেগুলোতে খ্যাতি লাভ করেছেন। আরাজ মানে ল্যাংড়া বা খোড়া, তারপরে আমাস জি চোখে সমস্যা থাকলে আমাস, আমাস সুলেমান ইবনে মেহরান আল কুফি মশহুর। তারা এমনভাবে প্রসিদ্ধ হয়েছিলেন এই গুণগুলিতে যে তারা এগুলোকে আয়বের বিষয় মনে করতেন না। তাহলে এইখানে একটি মাসআলা আমরা জেনে নিই যে কোনো মানুষের মধ্যে যদি শারীরিক কোনো দোষ থাকে আর সেটা দিয়ে যদি খ্যাতি লাভ করে, আর সেটাকে যেই ব্যক্তির মধ্যে এই দোষটি ত্রুটিটি আছে সৃষ্টিগত, সেটাকে সে কষ্টদায়ক না মনে করে, তাহলে ওই নামে ডাকা যেতে পারে, ওই নামে ডাকা যেতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ কষ্ট পাবে, যে লম্বা মানুষকে আমাদের দেশে ব্যঙ্গ করে লম্বু বলে, হ্যাঁ বেঠে মানুষকে বাঠু বলে, জানেন আপনাদের অঞ্চলে কি বলে, হ্যাঁ বেঠে বা বাঠু যাই বলে, তো এগুলোকে সবাই খারাপ মনে করবে, তাই না? তাহলে আপনাকে কমন ধরে নিতে হবে যে এগুলি মানুষ পছন্দ করে না, সুতরাং এই নামে কাউকে বা এইভাবে ডাকা যাবে না। কিন্তু বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারেন যে উনি এমনভাবে মশহুর হয়েছেন, তিনি ওটা দিয়ে পরিচিত, ওটাই পরিচিত, তাহলে অসুবিধা নেই। যেমন টেলার, এলাকায় কোনো টেলার নেই, একটা টেলার আছে,
আমাদের দেশে অনেকে এরকম টেলার নামে পরিচিত না, হ্যাঁ সে টেলারকে নিজের ভাষায় যা বলেন না কেন। তো বিভিন্ন পেশাতে অনেকে খ্যাতি লাভ করেছে, সেটাকে যদি আয়বের বিষয়ে না মনে করা হয় এবং সেটা আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য না বলেন, তাকে ছোট মনে করে না বলেন, ব্যঙ্গ করে না বলেন, আর সেও কষ্ট না পায়, এগুলো খেয়াল রাখতে হবে, তাহলে অসুবিধা নেই বলা যেতে পারে। কারণ অনেকে কিন্তু অজান্তে আমরা এইরকম বলে থাকি, যেটা মমিনকে কষ্ট দেওয়া এবং গুনহার কাজ, অনেকে অজান্তে গুনহা করি। যেমন কালোদেরকে, আফ্রিকানদেরকে অনেকে কিন্তু ব্যঙ্গ করে বা ছোট মনে করে বলে, কি বলে, কালিয়া বলে, হারাম এটা বলে। আপনি যদি কালো রঙের হন, অনেকে আমাদের সমাজে কালো আছে, আমাদের মিক্সচার, এশিয়ানরা মিক্সচার, সাদা থেকে কালো সব রকম আছে, তো যদি ওকে কালিয়া বলে কষ্ট লাগবে না? তাহলে আপনি ওই জায়গায় আপনাকে রাখেন, আর আপনি এই ভাষাটা আপনারও ফিট করেন, যদি আপনাকে খারাপ লাগে তো অন্যকে খারাপ লাগবে, এটা ফর্মুলা জানেন। এই মহাদেশিনগণ খ্যাতি লাভ করেছিলেন এই উপাধিগুলিতে, আর এগুলো দিয়ে পরিচিত হয়ে গেছিলেন, সুতরাং তারা এগুলো কায়েম মনে করতেন না, সুতরাং তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে সেটা টেনে এসে আজকে কারো প্রফিট করে দেবেন, এটা চলবে না। আপনাকে দেখতে হবে যে আপনার সমাজ, আপনার পরিবেশ, সেখানকার পরিস্থিতি, সেখানে কেমন প্রচলন আছে, ওইগুলো খেয়াল রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, 5000 বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প সময় পেয়েছেন, কিন্তু তাতে আল্লাহ এত বেশি বরকত দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত, এবং তার উপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত তৌফিক, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যার জন্য আল্লাহ কল্যাণের ইচ্ছা করে তাকে দিনের ফিক, দিনের জ্ঞান দান করেন। অল্প সময় ইসলামী সেন্টারে অনেক ভাইরা সুযোগ পেয়েছেন, কিন্তু অনেক কিছু শিখে যেতে পেরেছেন। জানতে হবে আল্লাহ আপনার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, এখানে 20 বছর 30 বছর থেকে গেছেন, কিছুই শিখে যেতে পারেন, এসছেন আসেননি, আসলেও দেখা দেখি মাঝে মধ্যে এসছেন, গুরুত্ব দিয়ে আসেননি, কিছু শিখে যেতে পারেন, হয়তো কিছুটা বদলেছেন, হ্যাঁ সহি আকিদে এসেছেন, অথবা অনেকে আসেননি, মাঝামাঝি থেকে গেছেন, অনেকে কিছুই নাই, অনেকে বিদ্বেষ নিয়ে এখান থেকে আন্ধা হয়ে এসেছিলেন, কলবের হৃদয়ের অন্ধত্ব, আসল অন্ধ হওয়া এটা নয় যে চোখের কেউ অন্ধ, আসল অন্ধ হচ্ছে যে বক্ষে যে হৃদয় রয়েছে, যদি এই অন্তরের যদি অন্ধ হয় তো এটা সবচেয়ে বড় অন্ধত্ব, সে সবচেয়ে বড় কানা। আল্লাহ আমাদের হেফাজত করেন। জি হ্যাঁ, অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ কত বড় রহমত, এখানে হেদায়ত হয়নি কি দেশে গিয়ে হেদায়ত হয়েছে, আমার কাছে এমন নজির আছে, অনেক ভাইয়ের আছে এখান থেকে গেছে, তার ভুলক্ষেপ করেনি সৌদি আরবে বিভিন্ন জায়গায় এখানেও, কিন্তু এসে যাওয়ার পরে কখন যে আল্লাহ কার অন্তরকে পাল্টিয়ে দেয়, ওখানে গিয়ে সহি আকিদা গ্রহণ করেছে, এখানে বিদ্বেষ ছিল। তো আল্লাহ যেন আমাদেরকে সময়গুলোকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করে, এবং অল্প সময় যেন আল্লাহ অনেক বরকত দান করে। বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করি যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম, তোমাদের কেউ যখন ওযু করবে, ফালিয়াজাল ফি আনফিহি মাআন, তো সে যেন তার নাকে পানি দেয়, নাকে পানি দিতে হবে, যাকে আরবি ভাষায় ইস্তিনশাক বলা হয়, নাকে পানিটা না ইস্তিনশাক, অন্য হাদিসে এসেছে, ওয়ামালিক ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, বেশি করে নাকে পানি দাও, একটু টান দাও, তবে যদি সিয়াম অবস্থায় থাকো না টান দিও না, সিয়াম ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে, ভিতরে যদি অজান্তে অনিচ্ছাকৃত চলে যায় ক্ষতি করবে তুমি তোমার সিয়ামের। পানি দেওয়ার পরে কি করতে হবে, পানি দেওয়ার নাম হচ্ছে ইস্তিনশাক, আর ঝেড়ে ফেলার নাম হচ্ছে ইস্তিনসার, জি নাসর থেকে, বা সুম্মা লিয়ানতাসির, তারপরে যেন ঝেড়ে পরিষ্কার, নাকে পানি দিয়ে শুধু রেখে দিবেন না, নাকে পানি দিয়ে পরিষ্কার করবেন, ডান হাতে না বাম হাতে, বাম হাতে, যতগুলি অশোভনীয় কাজ সেই কাজগুলি বাম হাতে, আর যতগুলি ভালো কাজ শোভনীয় কাজ সব ডান হাতে। সামনে একটা অধ্যায় আসছে ডান হাতে বা ডান দিক থেকে শুরু করার ফজিলত, কিন্তু সেগুলি হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে। অমানিস্তাজ মারা ফালি উতির, আর যেই ব্যক্তি ঢেলা কলুক ব্যবহার করবে বা জামরা মানে পাথর, কত শব্দ বলেছিলাম, পাথর ব্যবহার করবে, আরবরা পাথর ব্যবহার করত, পাথর ব্যবহার করবে,
ইস্তিনজার ক্ষেত্রে মানে পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে ফালিউতের সে যেন বেজোড় ব্যবহার করে, বেজোড় তিন পাঁচ সাত এরকম ব্যবহার করে। যদি একটি হয় বড় আর তিন তিন দিক থেকে মুছে ফেলতে পারবেন তাহলে চলতে পারে, কিন্তু সর্বনিম্ন তিনটি হওয়া উচিত, একটি যথেষ্ট সাধারণত হয় না, সেই জন্য এক বেজোড় হলো এখানে এক উদ্দেশ্য নয়, এটা হচ্ছে উত্তম। এটা ওয়াজিব নয় যে তিন তিনই করতে হবে, চার করলে জায়েজ কাজ করে দিলেন না অনুত্তম করলেন, কিন্তু উত্তম হচ্ছে বেজোড় করা। ইন্নাল্লাহ ওয়িতরুন ইউহিব্বুল ওয়িতরাউন হাদিস আছে, আল্লাহ বেজোড় সুতরাং বেজোড় ভালোবাসেন, বেজোড় ভেতরে সালাতও ওটাও ভালোবাসেন, ওইখানেও ফিট করতে পারেন, আর ওতে খাস করার কোনো দরকার নেই হাদিস, যে কোনো বেজোড়কে আল্লাহ ভালোবাসেন, যে কোনো বেজোড় কাজকে আল্লাহ ভালোবাসেন। আর যে অর্থটি শক্তিশালী অন্যগুলোকে উড়িয়ে দেওয়া যায় নাই, কিন্তু অর্থ করা হয়েছে দুটি বলেছে, আজকে আরেকটা বলবো, সময় স্বল্পতার জন্য আবার মনে করলাম আমি তিনটা বলে দিই, চিন্তা করলাম থাক দুটো দিই থাক, মাঝে মধ্যে এরকম করি, আজকে আরেকটা বলে দেবো। তিনটি অর্থ করা হয়েছে, প্রসিদ্ধ অর্থ কি, ঢেলা কলু বা পাথর যখন ব্যবহার করবেন পেশাব বা পায়খানা পরিষ্কার করার জন্য শৌচ কার্যের জন্য তখন হ্যাঁ ইস্তেজমার এটা আর ফালিউতের বেজল করো। আরেকটা হচ্ছে কি বলেছিলাম, যখন সুগন্ধি নেবেন এই যে আরবরা ধোঁয়া নেই বখুরের তখন বেজোড় নেন, উত্তম কিন্তু জোড়া নিল জায়েজ। তৃতীয় জামারাত থেকে, জামারাতে যখন পাথর মারবেন, জামারাতে যখন পাথর মারবেন ফালিউতের বেজোড়, বেজোড় মানে খেয়াল খুশি বেজোড় সাতটা 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 তিন সাত একুশ এগারো বারো তেরো তারিখে, আর প্রথম দিনে শুধু একটা বড়টাকে জামরা আকাবাতে সাতটি, জি হ্যাঁ। তো এই যে এইটাও অর্থ করা হয়েছে, কিন্তু এগুলি ভাষ্যকারগণ হাদিসের ভাষ্যে লিখেছেন বলে বললাম, কিন্তু যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে ঢেলা কলু বা পাথর ব্যবহারের ক্ষেত্রে। ওয়াইজাস্তাই কাজ আহাদুকুম মিন নাওমিহি, আর যখন তোমাদের কেউ নিদ্রা থেকে জাগ্রত হবে, যখন ঘুম থেকে জাগবে, ফালিয়াগসিল ইয়াদাহু, তখন যেন হাত ধুয়ে নেয়, কাবলা ইউদ খেলাফি ওযু, এই ওযুর পানিতে সেটা ঢুকানোর আগে প্রবেশ করানোর আগে হাত ডুবিয়ে দেবেন না, ওযুর পানিতে হাত ডুবাবার আগে কি করবেন, ধুয়ে নেবেন, যে হাতটা তাতে দেবেন ডান হাতে সাধারণত, কিন্তু যদি এক হাতে পানি উঠান তাহলে ওই হাতটা ধুয়ে নেবেন। ওযু, ওযু মানে ওযুর পানি, ওয়ায় যদি ফাতাহ দেন জাবার দেন তাহলে কি হবে, ওযুর পানি, আর ওয়াই যখন জম্মা পেশ দিয়ে উজু বলবেন তখন উজুর কার্যাবলী, উজুর কাজগুলি, উজু এই এই আমলটা এবাদতটি হচ্ছে উজু তাহারাত। আর কেউ কেউ বলেছেন, যদিও উক্তিটি দুর্বল, আরবরা আরবদের কাছে এটা প্রসিদ্ধ নাই, কিন্তু ভারতীয় আলেমদের কাছে, ভারত বাংলাদেশ পাকিস্তান আলেমদের কাছে, আগের আমাদের ওস্তাদের কাছ থেকে শিখা এটা, ওয়াই যদি কাসরা দিয়ে জের দিয়ে পড়েন তো উজুর পাত্র, উজুর বর্তন, ধরেন এটা লোটা, এই লোটাতে পানি আছে, এই লোটার নাম হচ্ছে ওযু, আর এই পানিটার নাম হচ্ছে ওযু, আর আমার এই কাজটার নাম হচ্ছে ওযু। জি, ফার্সিতে একটা শের আছে, ফার্সি বলা পছন্দ করি না বলে বলবো না, অনেক ছোট কালে মুখস্থ করেছি কারণ ফার্সি তিন চারটা কিতাব পড়েছি। এখানে ওযু শব্দটি হাদিসে, হাদিসে দুটো এসছে, ওযু এসছে আর ওযু এসছে, এখানে ওযু। কেন আপনি পানিতে হাত ডুবাবার আগে ধুয়ে নেবেন, ঘুম থেকে উঠেছেন যেহেতু, ঘুম থেকে উঠার পরে সেই ঘুমটা রাত্রের না দিনেরও, দিনে হোক আর রাতে হোক, কেউ কেউ রাতের সাথে খাস করেছে, কারণ হাদিসে ওই যে ইয়াবিত শব্দ এসছে, রাত কাটানো এসছে, শাব্দিক অর্থ থেকে দলিল পেশ করে, কিন্তু এটা শক্তিশালী অর্থ নয় বা যুক্তিযুক্ত নয়। সাধারণত মানুষ রাত্রে ঘুমায়, দিনে ঘুমায় না, দিনে কাজকর্ম করে, আর দিনে ঘুমাইলে হালকা ঘুমায় কাইরুলা দুপুরবেলা সামান্য কিছু ঘুমায়, আজকালকার মতো নয় যে বদ অভ্যাস আমাদের আরব দেশে হয়ে গেছে যে সুযোগ মিলি ঘুমা, জুমার দিন ঘুমাবার জন্য ফজরে শুইল রাতে জাগো, আর ইন্টারনেটের ফেতনা এসে তো এই ফেতনাকে আরো বাড়িয়ে দিয়েছে, এই বদ অভ্যাসকে আরো বদ অভ্যাসে পরিণত করেছে, সারা রাত জাগো আর তারপর বেনামাজি হলে রাত তিনটার দিকে শুয়ে যাও,
আর যদি নামাজি হয় তো ফজরটা পড়ে শাও, আর যদি মানে অলস নামাজি হয় তাহলে জুমার আগে কোন রকম করে উঠছে মুসাল্লামে দিবে দৌড়, দৌড়ছে দৌড়ছে গেল জুমা করছে না দেখছেন, দেখবেন যদি কোনোদিন পিছিয়ে জানতে দেখবেন। আমি আলহামদুলিল্লাহ কোনোদিন তো পিছাই না, অভ্যাসে 10:30 দিকে চলে আসি, কিন্তু এক সময় 2002-03 দিকে তখন ওই তো অত মানে ওইভাবে যাতায়াত ব্যবস্থা কোথাও বক্তব্যের জন্য তখন থেকে যেতাম বাইরে, কিন্তু তখন সাবকো বাসে যেতাম, সাবকো বাসে খাপজি গেছি বক্তব্য করতে 2002। আর তারপরে সাবকো বাস ওখান থেকে শুধুমাত্র একটা জুমার দিন, জুমার পরে আমার দর্শ ধরবো, সেই জন্য চলো সকালে কষ্ট করে চলেই যাই। অথচ ঘুম পড়া হয়নি, যা কাল্লা ভরসা, সকালে বাস ওখান থেকে লেট করে আছে, আর মনে হয় 8:30-9 দিকে এখানে এসে পৌঁছাইলো, তখন খুদ অলরেডি শুরু হয়ে গেছে, সাবকো উঠতে নামলাম, ওখান থেকে ট্যাক্সি নিয়ে আস্তে আস্তে জুমা ধরবো। তো এসে দেখি যে এখানে জামা মসজিদে জুমা শেষ সম্ভবত, আল্লাহ আলাম, এখানে মনে হচ্ছে যে শেষ। তখন চিন্তা করলাম যে এ তো মার্কেট এরিয়া, আব্দুল ওয়াহিদ মসজিদ ওই ওখানে পাবো, ওখানে গিয়ে জুমা পেলাম। সেখানে দেখি যে এদিকে জুমার দ্বিতীয় রাকাতের লোকেরা আর যারা মসজিদে আছে, আর বাকি চারিদিক থেকে শুধু মুসাল্লা নিয়ে যাই নামাজ নিয়ে দৌড় দিচ্ছে, যাই নামাজ নিয়ে দৌড় দিচ্ছে, এদিক সেদিক থেকে দৌড়িয়ে আসছে, আশাপাশে যে যেখানে জায়গা পাচ্ছে রাস্তা ঘাটে ইমামের আগে পিছে যেখানে ইচ্ছা মিছিয়ে দিল জুমা পড়িয়ে দিল, আছে নাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, এই দৃশ্য চোখে একবার দেখা, এই এই কারণে দেখা, না হলে তো যারা আগে ভাগে মসজিদ আসে ওরা তো এই দেখার সুযোগ পায় না। আল্লাহ হেদায়ত করে দিল, আউযুবিল্লাহ। ঘুম হচ্ছে পেটের মতো, আমি বলি পেটকে যত খাওয়াবেন তত পেট ফুলবে, বেলুনের মতো, পেট হচ্ছে বেলুনের মতো, আর ঘুম হচ্ছে বেলুনের মতো, যত ফুলাবেন তত ফুলবে, যত ফুলাবেন বেশি ফুলবে, আর বেশি যদি ফুলান তো বাস্ট হয়ে যাবে। যদি বেশি খান যে ভালো খাবার পেয়েছি, বেশি খান তো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, বেশি ঘুমান খাসেরা কাসিরান ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, দিনের দিক থেকে ক্ষতিগ্রস্ত। জি হ্যাঁ, সম্ভবত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই উক্তিটি রয়েছে, মান্নামা কাসিরান খাসেরা কাসিরান, বা তার আগে আছে মান আকালা কাসিরান নামা কাসিরান, যে বেশি খাবে বেশি ঘুমাবে, অমান নামা কাসিরান খাসেরা কাসিরান, আর যে বেশি ঘুমাবে সে বেশি ক্ষতিগ্রস্ত। সবকিছুকে আল্লাহ যেন মাঝামাঝি রাখার তৌফিক দান করেন। মধ্যম পন্থা মতলুব, আল ওয়াসাতিয়াতু মতলুবাতুন, মধ্যম পন্থা আমাদের জন্য বাঞ্ছনীয় সব ক্ষেত্রে। তো দিনের হোক আর রাতে হোক, যদি কেউ দিনেই গভীর ঘুমায় দীর্ঘ সময় ধরে, সকালবেলা যেমন 3-4 ঘন্টা ঘুমাচ্ছে, অথবা নাইট ডিউটি করে ঘুমাচ্ছে, তাহলে তো একই হুকুম, সে তাহলে রাতের ঘুম হোক আর দিনের ঘুম হোক, ঘুম থেকে যখনই উঠবেন উজু করতে যাচ্ছেন, আর আজকালকার উজু তাহের ননালের সামনে, অথবা ধরেন আপনি ঢেলে ঢেলে করছেন, আমাদের দেশের লোটাতে উজু করলে ঢেলে ঢেলে নল দিয়ে হ্যাঁ করছে, কিন্তু যদি হাত ডুবিয়ে বালতিতে বা বড় কোনো পাত্রে পানি আছে আর হাত ডুবিয়ে পানি নিতে হচ্ছে আর উজু করতে হচ্ছে, তখন এই হুকুমটি, তখন অতক্ষণ পর্যন্ত পানিতে হাত ডুবাবেন না যতক্ষণ পর্যন্ত হাতটা ধুয়ে না নেবেন, ধুয়ে না নেবেন, তিনবার করে ধুয়ে নেবেন। ফাইন না হল কেন ধুইতে হবে, কারণ দর্শিয়ে দিয়েছে রাসূলুল্লাহ, ফাইন না আহাদাকুম, কারণ তোমাদের কেউ লায়াদরি জানে না, আইনা বা তাতিয়াদুহু, তার হাত কোথায় রাত যাপন করেছে, রাতে নিদ্রা অবস্থায় অথবা দিনেরই ঘুম হোক নিদ্রা অবস্থায় কোথায় তার হাত গেছে কিচ্ছু জানে না। আচ্ছা, এই কথা বলার উদ্দেশ্যটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝতে হবে হাদিস, এটা একটা ফিকহ নবী বলছেন যে জানে না সে নিদ্রা অবস্থায় তার হাতটা গেছে কোথায়, এর মানে কি কি বুঝেছেন, যদি কেউ বুঝা থাকেন বলেন। হ্যাঁ, এটা একটা অর্থ যে হতে পারে যে ঘুমের অবস্থায় তোমার লজ্জা স্থানে যেখানে জীবাণু বেশি থাকা সম্ভব, ময়লা আবর্জনা বেশি থাকা সম্ভব, সেই লজ্জা স্থানে হাত গেছে, লজ্জা স্থান আশেপাশে হাত গেছে, হতে পারে পায়ু পথে হাত গেছে, চুলকাতে চুলকাতে আপনি পায়ু পথে হাত দিয়েছেন, হতে পারে না, হতে পারে সেটা কোথায় হাত গেছে কিচ্ছু জানেন না আপনি, এটা একটা অর্থ। আর একটি অর্থ আছে, সেটা হচ্ছে যে মানুষ যখন ঘুমায় তখন তার হাত নিয়ে শয়তান খেলা করে, হাত নিয়ে শয়তান খেলা করে, এই কথাও ভাষ্যকারগণ বলেছেন, এবং এটা বর্ণিত আমাদের অনেক সালাফ থেকে যে এই হাত নিয়ে শয়তান খেলা করে। জি হ্যাঁ,
তো যেই হাত শয়তান খেলা করেছে শয়তান তো শয়তানই করবে, সুতরাং হাতটা ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তাআলা আলাম। তো এই হাদিস থেকে কি জানতে পারলাম যে যখন ঢেলা কুলুক নেবেন বেজোড়। ব্যাস 27 নম্বর অধ্যায় বলছে বাবু গাসলি রিজলাইন, এই অধ্যায় হচ্ছে দুই পা উজুতে ধৌত করা সম্পর্কে, ধৌত করতে হবে। ওয়ালা ইউমসাহু আলাল কাদামাইন, আর দুই পা, কাদাম মানেও পা আর রিজল মানেও পা, একবার রিজল নিয়ে এসছেন একবার কাদাম নিয়ে এসছেন। ওয়ালা ইউমসাহু আলাল কাদামাইন, আর দুই পায়ের ওপর মাসা চলবে না, দুই পায়ের ওপর হাত ফেরানো মাসা চলবে না সরাসরি। হ্যাঁ যদি দুই পায়ের ওপর মোজা থাকে মোজার উপর মাসা চলবে, চামড়ার মোজা হইলে অবশ্যই চলবে। এবং কোনো দ্বিমত না এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, যদি কাপড়ের মোজা হয় তবে সেখানে দ্বিমত রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে যে জওরা বেনের হাদিস রয়েছে। আর জওরাও কি আজকালকার আরবা সুররাব বলা হয় কাপড়ের মোজা, সুতরাং কাপড়ের মোজাতেও মাসা চলবে। এই মর্মে সোনানে বেশ কিছু হাদিস রয়েছে আল্লাহ তাআলা। হানাফি মজহাবের লোকেরা কাপড়ের মোজা আর মাসা তারা মানে না, যার ফলে বিভিন্ন জায়গায় দেখলে তারা আপনাদের ক্ষেত্রে তারা সমালোচনা করে, কিন্তু হাদিস রয়েছে তাদের সমালোচনা করা। আর তাদের মজহাবি তাসুব গোড়ামি অথবা অজ্ঞতা, হয় যে হালত আর না হলে তাসুব। জি এই অধ্যায় কেন কায়েম করলে মুখের মতো উদ্দেশ্যটা কি? পা ধুইতে হবে, পায়ের উপরে মাসা চলবে না, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে দালমে কালাহে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে শিয়া রাফেজিদের লক্ষণ হচ্ছে যে তারা পা মশা করে, পা ধোয় না তারা। তারা যেই কে রাতে আকফ করা হয়েছে ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি অমসাহু বিরউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, অমসাহু বিরউসিকুম তোমাদের মাথার মাসহ করো, ওয়া আরজুলিকুম পড়া হয়েছে কোন কোন সূরতে রাতে, আর ওয়া আরজুলাকুম, আরজুলাকুম পড়লে স্পষ্ট যে আইদিয়াকুম ফাগসিলু ওজুহাকুম ওয়া আরজুলাকুম, হাত, হ্যাঁ যেমন চেহারা যেমন ধৌত করতে হবে তেমন হাত কনুই সহ ধৌত করতে হবে, পাও ধৌত করতে হবে, সবগুলিতে লামে ফাতা, হ্যাঁ বা অজু হাতে ফাতা, আইডিয়ার ইয়াতে ফাতা, বুঝা গেছে না, ফাকসিলু ধো। কিন্তু যখন ও আর জলে কোন, যেহেতু মাসের পরে এসে মাসের জুমলা বা বাক্যের পরে এসছে তোমাদের মাথা আর মাসে করো, ও আর জলে কোন তোমাদের পাগুলির কাবাইন টাকনা সহ, পাগুলি ধর বলছে যেহেতু আর জলে কোন আছে সুতরাং কি করতে হবে, মাসে করতে হবে, পায়ের মাসে করতে হবে। কিন্তু না, এই কেরাত থেকে অর্থ নিয়ে মাসলা সাবেত করা চলবে না, কারণ অন্য প্রসিদ্ধ কেরাত আরজুলাকুম আছে। তাহলে আরজুলাকুম প্রসিদ্ধ কেরাত, এটা কেন আরজুলাকুম কাসরা দিয়ে কেন আসলো? এই জন্য আসলো যে ফাকসেলু দূরে আছে আর অমসাহু কাছে আছে, আর কাছের ওপর আফ করাটা এটা বেশি যুক্তিযুক্ত বলে আর এক প্রসিদ্ধ কেরাতে ও আর জোলেকুম এসেছে, ফাম সাহু বে রউ সেকুম মাথার মাসে করো, ও আর জোলেকুম রউ সেকুম যখন কাসরা দিয়ে পড়লেন ও আর জোলেকুম পড়লেন। কিন্তু এই পড়ার মানে এই নয় যে এখানে মাসে, বরং হুকুমের ক্ষেত্রে এই আয়াত যে সংক্ষিপ্ত রয়েছে এর তফসিল, এর বিশদ আলোচনা বা ব্যাখ্যা আমরা নেব কোত্থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন পা ধুয়েছেন, কখনো সরাসরি পায়ে মাসে করেনি, সুতরাং এই অর্থ নেওয়া তাদের দলালা গুমরাহি। জি ভ্রষ্টতা। তো শিয়া রাফিজিদের রদ করার জন্য, খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কাম করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ে এই ফিকহগুলি আছে, গভীরভাবে চিন্তা করবেন এইরকম অধ্যায় কেন কায়েম করলে, নিশ্চয়ই কোন বাতিল ফিরকার ওপর রদ করতে চায়, সেটা শিয়াদের উপর হইতে পারে, সেটা মুরজিয়াদের হইতে পারে, সেটা জামিয়াদের হইতে পারে, সেটা আশারি মাতুরিদির উপর হইতে পারে। জি হ্যাঁ, রদ করার উদ্দেশ্য কারো উপর। 163 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন কাল তাখাল্লাফান নবীস আন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের থেকে পেছনে থেকে গেলেন একবার, ফি সাফারাতিন কোন এক সফরে, সফরে মাঝে মাঝে রাসূলের প্রয়োজনে তোমরা হাঁটো আগাও আমি আসছি, সে কোনো কাজা হাজাতের জন্য অথবা যে কোনো কারণে হোক না কেন, ফা আদরা কানা অতপর আমাদের সাথ ধরলেন, আমাদেরকে পেয়ে গেলেন মানে তারপরে একটু দ্রুত এসে আমাদের সাথ ধরলেন,
ওয়াকাদ আরহাকনাল আসরা, সেই সময় আমরা আসরকে সংকীর্ণ করে ফেলেছিলাম, আসরের সময়কে সংকীর্ণ করে ফেলেছিলাম, বা সহজ ভাষায় তাখারনার, আসরে বিলম্ব করে ফেলেছিলাম। আসরকে এমন আসর সময়টা সংকুচিত হয়ে গেছিল যে আর বেশি সময় নেই, দেরি হয়ে গেছে, আমি ইন্তজার করছি, অপেক্ষা করছি রসুল আসবেন তখন পড়বো, আসবেন তখন আমরা সালাত পড়বো, এই করতে করতে দেরি হয়ে গেছে। ফাজা আল্লাহ নাতাওয়াদ্দা, তারপরে আমরা উজু করতে লাগলাম, ওয়ানাম সাহ আল আরজুলনা, তাড়াহুড়াতে আমরা নিজের পায়ের উপর মসে করা শুরু করলাম, পায়ের উপর হালকা পানি দিয়ে, কোন রকম করে হালকা পানি দিয়ে মসে, অথবা পানি ছিটিয়ে না ধোয়া না। ফানাদাবে আলা সাওতিহি, অথবা রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে উচ্চ স্বরে, উচ্চ স্বরে ডাক দিলেন, ঘোষণা করলেন, কি বলে, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, দুইবার অথবা তিনবার, এখানে বর্ণনাকারী সন্দেহ রয়েছে, অন্য রিওয়ায়েতে তিনবারের কথা রয়েছে। রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ কথাগুলি তিন তিনবার করে রিপিট করতেন, সেটা একই ভাষা দিয়ে অনেক সময় শুনতে শ্রুতি কটু লাগে, শুনতে ভালো লাগে না, একটাই কথা যদি রিপিট করেন হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু কখনো 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 ভালো লাগতে পারে। এই জন্য হেকমত হচ্ছে, কৌশল হচ্ছে যে আপনি ভাষাটা বা বাক্যটা পরিবর্তন করে, একই কথা কিন্তু শব্দগুলি পরিবর্তন করে একই কথার তাগিদ করছেন তিনবার করে, এটা ভালো। আর যখন দোয়া করতেন তিনবার করে করতেন, সাধারণত দোয়া করলে তিনবার করে করতেন, সাধারণত, এই নয় যে সব সময়, এই জন্য শব্দ তিনবার পড়া শুরু করবেন আর সেটাকে ওয়াজিব মনে করুন না, মুস্তাহাব, একটা দোয়া করলে তিনবার করে। যেমন বাবা মায়ের কাছে আমরা ছোটকালে টাকা পয়সা চাইলে মাদ্রাসা যাবো, এই যাবো, একবার চাইলে অনেক সময় হতো, বাবা মায়ের কাছে তো নিজে থেকে দেয় নানা নানি, বিশেষ করে জানা আছে যারা নানা নানি দাদা দাদির কাছে পয়সা নিয়েছে, মামাদের কাছে সহজে পাওয়া যায় না, বারবার চাইতে হয়, ছোটকালে পয়সার অভাব ছিল, এখন তো ছোটদের কাছে পয়সার অভাব নেই, কি চাইবে, তো বারবার চাইতে হয়, একবার চাইলে দেয় না, জলসা যাবো, জলসা গেলে এক টাকা হইলে অনেক, আমাদের এক টাকা কিনা আট আনা দিলে অনেক, অনেক কিছু খেয়ে দেবো, জিলাপি অতি পাওয়া যায়, তো বারবার চাইলে তখন পাওয়া যায়, জিদ, একবার জিদ ধরলাম তো ধরলাম, হ্যাঁ ও দিতেই হবে, না ছোট বান্দা দেখছে, না দিলেও ছাড়বে না, দেখেছে না, তো আল্লাহর জন্য ওয়ালিল্লাহিল মাসালুল আলা, জি ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আল্লাহর কাছে বারবার করে চাইবেন, বারবার করে চাইবেন, আল্লাহ আপনার অন্তরের কথা সব জানছেন, যে আপনি কি অন্তর নিয়ে চাইছেন, আপনার ভাষাও কত, মানে আপনি এটা না হইলে চলবে না, আল্লাহ তোমার কাছে নিবই, এই দোয়া। আর একটা হচ্ছে ঢিলা ফসকা দোয়া, আসমান জমিন পার্থক্য আছে, দোয়া করবেন অন্তম কেনা বিলি যা ভালিসে রয়েছে, সাথে কেন নেব না, কেন পাবো না, অবশ্যই আল্লাহর কাছে নেব, এভাবে দোয়া করবেন, এবং দোয়ার শর্তগুলি পুরা করবেন, দোয়া কবুলে যে বাধাগুলি রয়েছে সেগুলিকে দূর করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া করার কাছে চাওয়ার চাইতে নিজের করা অনেক ভালো, অনেক ভালো, পরের কাছে অত সহজে দোয়া চাইতে যাবেন না, আর যার তার কাছে চাইতে যাবেন না, যখন তখন চাইতে যাবেন, আগে নিজে চাওয়া শিখুন, নিজে চাওয়া শিখুন, এটা হচ্ছে সালাফি মানহাজ, সালাফি মানহাজ কোনো নতুন কথা না, এটা হচ্ছে সালাফদের মানহাজ, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকা, এটা হচ্ছে তাবেঈনদের তরিকা, এটা হচ্ছে আমাদের যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাদের তরিকা, মাঝে মধ্যে কখনো বললেন হয়তো কাউকে, কিন্তু দিলেন ছেড়ে একবার ফেসবুকে, নিজে একবার হয়তো ভালো করে দোয়া করেননি, আর ফেসবুকে আমি একটু অসুস্থ আজকে আমার জন্য দোয়া করবেন, আর নিজে তো অত অভিজ্ঞ হয়নি দোয়া করার, পরের দোয়াতে কাজ হয় আগে নিজে করতে হবে। উচ্চ স্বরে ডাক দিলেন, কি বলে, ওয়াইলুন দুর্ভোগ, ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইলুন ইয়াউমায়েযিন লিল মুকাজ্জিবিন, জি ওয়াইল কথাটি কোরআন এবং হাদিসে এসেছে, ওয়াইল উল্লেখ করলে হুমাজাতিল লুমাজা, হ্যাঁ আছে না, জি ওয়াইলুন মানে দুর্ভোগ, ওয়াইলুন ওয়াইলুন মানে সর্বনাশ, ওয়াইলুন মানে ধ্বংস, ওয়াইল জাহান্নামের একটি উপত্যকার নাম, যে কোনো অর্থ করেন আপনি, জি ওয়াইলুন মানে হালাকুন, ওয়াইলুন ধ্বংস রয়েছে, ধ্বংস অনিবার্য রয়েছে, লিল আকাবে গোড়ালির, আকেবের বহু বচন হচ্ছে আকাব, গোড়ালি পায়ের পিছন দিক, পায়ের পিছন দিক গোড়ালি, কারণ পিছন দিক দেখা যায় ওপর থেকে পানি ঢালছে, আর পানি যদি অল্প হয় আর পেছন দিক থেকে যদি ঘষা না দেয় তো অনেক সময় শুকা থেকে যেতে পারে পেছন দিক, এটার সম্ভাবনা খুব বেশি থাকে, আর যেই জায়গাগুলি হয়তো উঁচা নিচা হয়ে আছে সেই জায়গাগুলিতে শুকনো থাকতে পারে,
টাকনা টাকনা নিচে এক সাইডে এগুলো শুকনো থাকতে পারে, ওই জায়গাগুলো খেয়াল রাখতে হয় বেশি। উজু করতে গিয়ে যারা খেয়াল রাখে না তাড়াহাড়া করে উজু করে, এই দিক থেকে পানি ঢাললো এখানে শুকনো থেকে যেতে পারে। তো বিশেষ করে ওই জায়গাগুলি জায়গাগুলি শুকনো থাকার সম্ভাবনা রয়েছে সেগুলির ক্ষেত্রে একটু সযত্ন হইতে হবে, যেন বেশি যত্ন থাকে, একটু খেয়াল রাখেন। গোড়ালি সমূহের জন্য বা গোড়ালি গুলির জন্য ধ্বংস রয়েছে মিনান্নার জাহান্নামের বা জাহান্নামে, জাহান্নামে তাদের জন্য ধ্বংস হইতে হবে। অর্থাৎ গোড়ালি যদি শুকনো থেকে যায় অজুতে, এইরকম শরীরের ওজুর কোন অঙ্গ অথবা ফরজ গোসল ক্ষেত্রে গোসলের কোন অঙ্গ যদি শুকনো থেকে যায় আর তারপরে আপনি ওইভাবে ওজু করলেন গোসল করলেন অসম্পূর্ণ, যেটা শুদ্ধই হলো না, আর তার উপর নির্ভর করে আপনি সালাত আদায় করলেন, ওজু শুদ্ধ নয়, সুতরাং সালাতও আপনার লা তুকবাল সালাতুন বিগাইর তাহুর, সালাতও কবুল হয়নি, সুতরাং আপনি যেন বেনামাজি হয়ে সালাত ত্যাগকারী হয়ে আল্লাহর সামনে হাজির হইলেন, তাহলে জাহান্নামে যেতে হবে না? হবে না। আপনি মনে করছেন আমি তো পাঁচ বক্ত সালাত পড়ি, জীবনে কোন সালাত কাজাও করিনি, ছাড়িও নি, হ্যাঁ, কিন্তু আসলে সালাত হয়নি আপনার, জাহান্নামে যেতে হবে। ওয়াইলুল আকাবিনা, একটু ভালো করে চিন্তা করবেন। সুতরাং ওজুর ক্ষেত্রে একেবারে সজাগ থাকবেন যাতে করে কোন জায়গায় শুকনো না থেকে যায় বা শুকনো থাকার সম্ভাবনা না থাকে। ওয়াইলুল আকাবি মিনান নার, তিনবার করে বললেন বা দুইবার করে বললেন। এই হাদিস থেকে বোঝা যায় যে কোন দিনের মাসআলা উচ্চ স্বরে বলা যাবে, চিৎকার করে বলা যাবে, সবসময় চিৎকার যেসব বক্তারা করে, হ্যাঁ, কষ্ট লাগে শুনতে অনেক সময়। দেশের মানুষ অবশ্য এতে খুব মানে অভ্যস্ত, তাই না? কিন্তু আরবরা তো অভ্যস্ত নয় যে চিল্লে চিল্লে বক্তব্য ওয়াজ করা, এতে আরবরা অভ্যস্ত না। হ্যাঁ, খুব চিল্লে বক্তব্য সবসময় যদি করা যায় তাহলে সেটা পছন্দের না, কিন্তু বিশেষ বিশেষ কথা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি সেগুলি যদি একবারে শক্ত করে বলেন বা এখানে প্রয়োজন রয়েছে সংশোধনের, সুতরাং আপনি চিৎকার করে বলেন তো সেটা প্রশংসনীয়, তাহলে সবসময় নিন্দনীয় নয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মাঝে মাঝে দিনের মাসালা মাসাইল আকিদা হোক অথবা ফিক হোক যে কোনো মাসালা হোক আপনি চিৎকার করে উচ্চ স্বরে বলতে পারবেন। তারপরে মানুষকে তাগিদের জন্য তিনবার করে বলতে পারবেন, জি হ্যাঁ। আর মানুষকে শব্দ ভাষায় বলতে পারবেন, হয়তো একজন দুজনকে দেখেছেন এটা করতে, কিন্তু আমভাবে ঘোষণা করে দিলেন, কারণ আরো কারো এরকম থাকতে পারে, আরো কেউ এরকমটা করতে পারে, সেই ক্ষেত্রে এই যুক্তি চলবে না যে ভাই যার দোষ তাকে বলেন, যার দোষ। আজকাল কিছু মূর্খরা বলছে না, আরে উনি মাসলা ভুল করেছে তো ওনার সাথে যোগাযোগ করতেন, আপনি কেন এমনি সবার সামনে বলে দিলেন, সোশ্যাল মিডিয়াতে বলে দিলেন, আপনি আর ভিডিওর আকারে ছেড়ে দিলেন, তাই না? আরে ভাই উনি যে ভুলটা ভিডিওর আকারে ছেড়েছেন, উনি যে সারা বিশ্বকে গুমরা করে রেখে দিয়েছেন, হ্যাঁ, বাঙালিদের ঘরে ঘরে গুমরাই ঢুকিয়ে রেখে দিয়েছেন, তা আমি হেদায়েতে ঢুকাবো না? আরে আজব কথা, উনি ব্যক্তি জীবনে যদি ভুল করতেন যেটা দিয়ে কারো বিভ্রান্তির আশঙ্কা নেই, তাহলে আমার জন্য ফরজ হইতো তার ব্যক্তি জীবন সুধরাবো, ব্যক্তি কে নির্দিষ্ট করে তার সাথে যোগাযোগ করে, কিন্তু যখন সবার ঘরে ঘরে গুমরাই ছড়িয়ে দিয়েছে, সবার মোবাইলে তার গুমরাহি মজুদ আছে, তখন সবার মোবাইলে হেদায়েতের কথা যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? সহজ কথা বুঝে আসে কিন্তু বিভ্রান্ত করে, ওরাও বুঝবে, এটা হচ্ছে ইহুদি চরিত্র। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, নবী সাল্লামকে নিজের ছেলেদের মতো করে চিনত, ছেলেকে কেউ ভুল করে না যেটা আমার ছেলে নয়, সারা দুনিয়া যদি বলে যেটা তোমার ছেলে নয় বলে আমার ছেলে, ঠিক না? ঠিক ওইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনত, ওরাও অধিকাংশ ক্ষেত্রে হককে অনুধাবন করে, হক বুঝে যে এটি হক আর এভাবে সংশোধনের প্রয়োজন রয়েছে, কিন্তু মন মেনে নিতে পারে না, কারণ প্রকৃতি বিকৃত হয়ে রয়েছে, ভুল পথে চালিত হয়ে গেছে সেই জন্য। 28 নম্বর অধ্যায়, বাবুল মাদমাদা ফিল ওযু, এই অধ্যায় হচ্ছে ওযুতে গড়গড়া করা বা কুলি করা সম্পর্কে, ওযুতে কি করা, কুলি করা সম্পর্কে। কালাহু ইবনে আব্বাস, এই হাদিস ওযুতে কুলি করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে। এই হাদিসগুলি এর আগে গিয়েছে,
এখন হাদিসটা দেখি 164 নম্বর হাদিস, তারপরে হুকুম বলবো যে উযুতে বা গোসলে কুলি করা, গড়গড়া করা ওয়াজিব না সুন্নাত, এটি একটি গুরুত্বপূর্ণ মাসালা বলে গেলে মনে করা যাবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম হুমরান, গত সপ্তাহে হাদিসটি এসেছিল, তিনি বর্ণনা করছেন আন্নাহু রা উসমান বিন আফফান, তিনি তার মুনিব উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিনকে দেখলেন, দা আবি ওয়াদুইন, উযুর পানি নিয়ে ডাকলেন, এখানে উযুর পানি, ফাফরাগা ইয়ালা আলা ইয়াদাইহি মিন ইনাইহি, তারপর নিজ পাত্র হতে দুই হাতের উপর পানি ঢাললেন, তিনবার করে ধুইলেন, তিনবার করে কি করলেন, ধুইলেন হাত, ধুইলেন তার মানে কবজি পর্যন্ত, এটি হচ্ছে প্রথম সুন্নাত, এটি হচ্ছে এ পর্যন্ত সুন্নাত, কিন্তু চেহারা ধোয়ার পরে যে হাত ধুইতে হবে ওইটা ফরজ, ওটা রুকন ফরজ উযুর। সুম্মা আদখাল ইয়ামিনাহু ফিল ওযু, তারপরে ডান হাত প্রবেশ করালেন, ফিল ওযু উযুর পানিতে ডান হাতে ঢুকালেন, তো হাত ধোয়ার আগে কি করলেন, হাত ধুইলেন, সোম্মা মদমদা, তারপরে কুলি করলেন, ওয়াস্তান শাখা নাকে পানি দিলেন, ওয়াস্তান সারা আর নাক ঝেড়ে পরিষ্কার করলেন, এই শব্দগুলো কিন্তু এসে গেছে ইস্তিনশাক আর ইস্তিনসার, তাহলে এখানে হাদিসে কি আসলো, কুলি করার কথা আসলো আর নাকে পানি দেওয়ার কথা আসলো, সোম্মা গাসালা ওয়াজহু সালা, তারপরে মুখমণ্ডল ধৌত করলেন তিনবার করে, তিনবার করে বেশি উত্তম, ওয়াদাইহি দুই হাত ধৌত করলেন, এলাল মিরফাকাইন কোনই সহ সালাসান তিনবার করে, সোম্মা মাসাহাবে রাসে, তারপর নিজ মাথার মাসেহ করলেন, কিন্তু মাসের ক্ষেত্রে বলেন নিজে তিনবার, এই জন্য গত সপ্তাহে বলেছে মাসা হচ্ছে একবার, সোম্মা গাসারা কুল্লা রিজলিন সালাসান, তারপর প্রত্যেকটি পা ধৌত করলেন তিনবার করে, পায়ের ক্ষেত্রে উত্তম হচ্ছে তিনবার করে ধৌত করা, সোম্মা কাল, তারপরে বললেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা নাহু ওয়া দুই হাজা, আমি নবী সাল্লাল্লাহু দেখেছি আমার উযুর মতো উযু করতে, আমি যেভাবে তোমাদের উযু করে দেখাইলাম, ওয়াকাল, আর বললেন মান তাওয়াদ্দা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযুর ফজিলত সম্পর্কে, মান তাওয়াদ্দা নাহু ওয়া দুই হাজা, যেই ব্যক্তি আমার উযুর মতো করে উযু করবে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করবে, তাহিয়াতুল উযু, উযু সালামি, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, আর সেই দুই রাকাত সালাতে নিজের মনের সাথে পার্থিব কোনো কথা বলবে না, মানে মনে কোনো পার্থিব দুনিয়ার কথা নিয়ে আসবে না, বরং মনোযোগী হয়ে খুশুর সাথে সেই দুই রাকাত সালাত আদায় করবে, তাহলে একটা শর্ত হচ্ছে এই সালাতে খুশু, জি খুশু, দুনিয়া মেতে আছে আর অধিকাংশ দুনিয়া নিয়ে কারা মেতে থাকে সালাতের ভিতরে, যারা সালাতের তকবীর হওয়ার একামতের আগেও বা এই তকবীরে তাহার মা দিয়েছে তার আগেও মোবাইল টিপাটিপি করছিল, আর সালাম ফিরে আবার মোবাইল পট করে পকেট থেকে বের করে, ওদের সালাত কখন খুশু হবে না, আজকাল সবচেয়ে বড় ফিতনা এবং খুশুর ক্ষেত্রে বাধা হচ্ছে মোবাইল, আমি ভালো ভালো লোককে মুখে মাশাল্লাহ দাঁড়ি তালেবে এলম দিনে এলেম আছে আর সালাম ফেরার পরে প্রথম কাজ হচ্ছে এদিকে মুখে হয়তো আস্তাগফিরুল্লাহ বলছে, মনোযোগী মোটে না, মনটা কোন দিকে আছে, মন আছে দেখি কতটি মেসেজ আসলো, হ্যাঁ বা কিছু দেখি একটা, আর এদিকে মুখে শুধু মন্ত্র পড়ছে, তো এই ইস্তেগফারে কাজ হবে, কোনো কাজ হবে না, ভালো করে শুনে রাখেন, আমল পরিবর্তন করেন, সংশোধন করেন এবং আত্মপর্যালোচনা করেন, নিজে দেখেন যে আপনার অবস্থাটা কি, আমার অবস্থা কি, প্রত্যেকে দেখেন, এটা বলছি আমি প্রথম নিজে থেকে শুরু করছি, কথা বোঝা গেছে, আল্লাহ যেন তৌফিক দাও, না সালাতের বেশ কিছুক্ষণ আগে একদম মোবাইলকে বন্ধ করে দেন বা সাইলেন্ট করে দেন, ভাইব্রেশন রাখেন না, সালাতের পরে জিকির আজকার যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ মোবাইল হাত দেবেন না, না হলে আপনি হয় জিকির আজকার অসম্পূর্ণ রাখবেন পড়বেন না, আর না হলে পড়লে শুধু মন্ত্র পড়বেন, তার কোনো তাসির আপনার লাইফে হবে না, কোনো তাসির হবে না, শুধু মুখে পড়লেন, জীবনের কোনো পরিবর্তন দেখা যায় না, এত জিকির আজকার করছেন কোনো ফলাফল পাচ্ছেন না, রোগ এখানে আছে, তো এইভাবে যদি দুই রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন, অতীতের সাগিরা গুনাহ এ ওযুর মাধ্যমে মাফ করে দেবেন, আর দুই রাকাত সালাতে, আর কাবিরা গুনাহগুলির ক্ষেত্রে তওবা করতে হবে, তার সাথে সাথে খালেস অন্তর থেকে গুনাহ বন্ধ করে দেন, প্রতিজ্ঞা করেন আর গুনাহ করব না, ইনশাআল্লাহ কাবিরাও মাফ হয়ে যাবে, ওয়ুরজাল কাবায়ির আল্লাহ বলেছেন কাবিরাও মাফের ক্ষমার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার সাথে তওবা করতে হবে আহলে সুন্নাতের নিকটে, এখানে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে কি অধ্যায় কি মদমদা আর ইসনাশা কুলি, বিশেষ করে কুলি করার কথা, কিন্তু তার সাথে নাকে পানি দেওয়া লাগিয়ে এলেন, এটি সুন্নত না ওয়াজিব, এই ক্ষেত্রে
ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আলমাদের নিকট উজুতে এবং গোসুলে কুলি করা, হ্যাঁ মানে মুখের ভিতরে পানি দেওয়া আর নাকে পানি দেওয়া, ইস্তেন শাক ইস্তেন কি সন্নাত, জি মালিকি এবং শাফি মজা হচ্ছে যে সন্নাত। পক্ষান্তরে হানাবেলাদের মজা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল প্রসিদ্ধ মজাহ, জি কারণ এই মজাহে দুটো মত রয়েছে। প্রসিদ্ধ মজাহ হচ্ছে যে উজু হোক আর গোসুল হোক ওয়াজিব, উজু হোক অথবা গোসুল হোক, গোসুল মানে ফরজ গোসুল, কিন্তু এমনি আমাদের শরীর ঠান্ডা করার গোসুল না, বাঙালি জাত তো ডেলি ডেলি গোসুল করে, তো এই গোসুলকে কোন পর্যায়ে রাখবেন? হ্যাঁ না শরীর পরিষ্কার করা গোসুল, জি মুস্তাহাব বলতে পারবো না, মুস্তাহাব মানে সওয়াব আছে, আপনি জায়েজের উপরে একটু ঠিক আছে, মুস্তাহাবের কাছাকাছি। জুমার দিনের গোসল সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, জি হ্যাঁ। গোসল ফরজ যখন গোসল ফরজ হবে, ঠিক আছে না, জি গোসল ফরজের কারণগুলি রয়েছে। ফরজ গোসলের কথা বলছি, ফরজ গোসলে যেহেতু আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা নাপাক হয়ে থাকো তাহলে তাহারা তর্জন করো মানে গোসল করো, তো গোসল করে যে আল্লাহ তাহারা তর্জন করতে বলেছেন আর জুনবি এই নাপাকি গোটা শরীরে হয়েছে হুকমি নাপাকি, তাহলে এটার জন্য শুধু শরীরের ওপর ভাগে পানি বহিয়ে নয় যথেষ্ট, নাকি মুখের ভিতরেও পরিষ্কার করতে হবে, নাকের ভিতরেও পানি দিতে হবে, তাহলে আমার এই নাপাকি দূর হবে, বুঝছেন না? যারা বলেছেন না ভিতরটা পরিষ্কার করতে হবে মুখ গহ্বর আর নাকের ভিতর, তারা বলছে যে ওয়াজিব, তারা বলছে ওয়াজিব উজুতে আর গোসুলে ওয়াজিব। কার নিকট বললাম? হানাবেলাদের নিকট। হানাফি মজহাবে গোসুলে ওয়াজিব উজুতে ওয়াজিব না, গোসুলে ওয়াজিব উজুতে অজেব নাই, কুলি করা নাকে পানি দেওয়া। আল্লাহ তাআলা আলম। এই ক্ষেত্রে সতর্কতা, একটা হচ্ছে এহতিয়াত, সতর্কতা হচ্ছে যে এটাকে আপনি ওয়াজিব মনে করবেন বা গুরুত্বপূর্ণ মনে করবেন, হ্যাঁ অবহেলা করে ছেড়ে দেবেন না যে আমি কুলি করলাম না, নাকে পানি দিলাম না, আর ফরজ গোসল করে ফেললাম অথবা উজু করে ফেললাম, এরকমটা করবেন না, জি কারণ এর তাকিদ রয়েছে। ওয়াজিব না হইলেও এইটি সুন্নাত হইলেও তার তাকিদ রয়েছে, জি যদিও অধিকাংশ আলমা সুন্নাত বলেছেন। আল্লাহ তাআলা আলম। 29 নম্বর অধ্যায় বলছে বাবু গাসলিল আকাব, এই অধ্যায় হচ্ছে গোড়ালি ধোয়া সম্পর্কে, গোড়ালি যেন ধৌত করা হয় শুকনো না থাকে। ওয়াকানা ইবনে সিরিন ইয়াগসিল মাওযিআল খাতাম ইযা তাওয়াযা, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, জানেন ওনাকে? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জানেন? আমাদের দেশের লোকেরা তাবেইনদের মধ্যে সবচেয়ে বেশি মনে হয় ইবনে সিরিনকে জানে, আর হাসান বসরিকে জানে। হাসান বসরি রহমতুল্লাহ এর জন্য জানে যে তার নাম ভেঙ্গে এই সুফি ইজম চালায়, পীর মুরিদি চালায়, এই জন্য হাসান বসরি তাদের কাছে, হ্যাঁ এই পীর মুরিদি ওয়ালাদের কাছে, আর পীর মুরিদিরই দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান, সুতরাং হাসান বসরিকে খুব জানে। আর ইবনে সিরিন রহমতুল্লাহ কেন জানে? কারণ তিনি স্বপ্নের তাবিরের ক্ষেত্রে প্রখ্যাত ইমাম ছিলেন, আর ইবনে সিরিনের স্বপ্নের যে কথাগুলি বর্ণিত হয়েছে সবগুলির সনদ যে বিশুদ্ধ তাও নয়, আর তারপরে তাতে তিলকে তাল করে হাজার হাজার বিষয় লাগিয়ে দিয়ে আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন যে এগুলি হচ্ছে ইবনে সিরিনের তাবির, ইবনে সিরিনের তাবির, স্বপ্নের তাবির, এই দেখলে এই হয়, এই দেখলে এই হয়, এই হইলে এই হয় স্বপ্নে, বোঝা গেছে? ইবনে সিরিনের নাম ভেঙ্গে স্বপ্নের বিবরণ চলছে, তাবির চলছে, আর হাসান বসরির নাম ভেঙ্গে এই পীর মুরিদির ব্যবসা চলছে, ভালো করে খেয়াল রাখেন। নিঃসন্দেহে তারা বড় ইমাম ছিলেন, কিন্তু তারা সুফি ছিলেন না, জি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবিরে মাহির ছিলেন, কিন্তু তার নামে অনেক কিছু কি করা হয়েছে, সংযোজন করা হয়েছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অল্প কিছু মাসাইল বলেছেন, এই অল্প কিছু মাসাইলের ওপর লক্ষ লক্ষ মাসাইলকে তাখরিজুল মাসাইল বলা ফিকহে করে, এই মাসলাকে ভিত্তি করে উসুল বুনিয়াদ বানিয়ে হাজার হাজার মাসাইল হানফি মজহাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে। অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহ হয়তো বেঁচে থাকলে এগুলো প্রায়গুলিকে অস্বীকার করতেন যে তোমরা কোত্থেকে পেলি, তো আমি বলিনি, বুঝতে পেরেছেন? এখানে গিয়ে তখন সহি সুন্নার সাথে হাদিসের সাথে দূরত্ব চলে এসছে হানাফি মজহাবে ফিকহি মাসাইলের। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কি করতেন, ইয়াগসিলু ধৌত করতেন মাওযিআল খাতাম আংটির জায়গাটি, এজা তাওয়াযা উযুর সময় আংটি যে পরে আছে একটু সরিয়ে ওই জায়গাটা ধুইতেন,
এর থেকে কি শিখাতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেই জায়গাগুলিতে পানি সহজে পৌঁছে না সেই জায়গাগুলি একটু খেয়াল করবেন। যেমন একটু আগে বললাম, হ্যাঁ জি হ্যাঁ, যে জায়গাগুলির ক্ষেত্রে শুকনো থাকার সম্ভাবনা রয়েছে আর আংটির তলায় যদি আপনি এমনি ধুয়ে নেন তাহলে শুকনো থেকেই যাবে, কিন্তু আংটিটাকে একটু নড়াইলেন হয়ে গেল ধোয়া হয়ে গেল, খেয়াল করবেন তাহলে যার আংটি পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ওয়াকান ইয়ামুরু বিনা, মুহাম্মদ ইবনে জিয়াদ বলছেন কালা সামিত আবু হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতে শুনেছি, ওয়াকান ইয়ামুরু বিনা, তিনি আমাদের পাশ হয়ে অতিক্রম করতেন, ওয়ান্নাসু ইয়াতাওয়াদাউনা মিনাল মিথারাতি, আর লোকেরা উযু করছিল উযুর পাত্র থেকে, মিথারা ইসম আলার সেগা পাত্র, জি হ্যাঁ, তো উযুর পাত্র থেকে, কালা ওদেরকে উযু করতে দেখে একটু তাকিদ করলে যে উযুটা যেন ভালো করে করে, বললেন আসবিগুল উযু, তোমরা পরিপূর্ণ রূপে উযু করো, ফাইন আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কারণ আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার, ধ্বংস রয়েছে দুর্ভোগ রয়েছে, লিল আকাব গোড়ালির জন্য মানে গোড়ালিওয়ালার জন্য, এখানে আরেকটি কথা বলে দিই যে ভাষ্যকারা বলেছেন শুধু গোড়ালির দুর্ভোগ রয়েছে না গোড়ালিওয়ালার, লি আসহাবিল আকাব, এখানে আছে লিল আকাব লি আসহাবিল আকাব, যেই গোড়ালি শুকনো থাকবে ওই গোড়ালিওয়ালা ওই ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, এটা হচ্ছে উদ্দেশ্য ওই ব্যক্তির জন্য, এই না যে শুধু গোড়ালি খান জ্বলবে নয়, আসলে বোঝানো হয়নি, জাহান্নামে তাদের জন্য দুর্ভোগ রয়েছে যাদের গোড়ালি শুকনো থেকে যাবে উযু দিয়ে, জি আসবাবুল উযু, উযুর ইসবাব, উযু পূর্ণ করা হচ্ছে উযুর অঙ্গগুলি সযত্নে ভালো করে ধৌত করে নেওয়া, জি ঠিকঠাক উযু করা, উযুর আরেক ইসবাগের আরেকটা অর্থ হচ্ছে, এটা যদি প্রথম অর্থ না হয় তাহলে ফরজ, উযুর পুরো অঙ্গগুলি ধোয়ার অঙ্গগুলি ধৌত করতে হবে, মাসের অঙ্গ মাসায় করতে হবে, এটা ফরজ, উযুর ইসবাগ পরিপূর্ণ উযু করার আরেকটা দিক হচ্ছে তিন তিন বার করে উযু করা, একবার নয়, তাহলে এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে উত্তম। 30 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাবু গাসলি রিজলাইন ফি নালেন, এই অধ্যায় হচ্ছে দুই পা ধৌত করা ফি নালেন স্যান্ডেল জুতাতে, স্যান্ডেল জুতা না খুললে জুতার ভিতরে পা ঢুকে আছে আর ওতেই আপনি ধুয়ে নিলেন, অনেকে উযু করার সময় স্যান্ডেল আছে আর পানিতে ধরলেন বা পানি ঢেলে দিলেন ওর উপর, নল ছেড়ে দিলেন আর তারপরে স্যান্ডেল খুললেন না, এটা জায়েজ কিনা, এটা একটা মশলা নেন, যদিও ছোট মশলা মনে হচ্ছে তাই না, এটা মশলা নেন, কেউ বলতে পারে যে আপনি এরকম করছেন জুতা খুলেন স্যান্ডেল খুলেন, তো দলিল পেশ করে দেবেন, দেখেন ইমাম বুখারী অধ্যায় স্যান্ডেল জুতা পরে নাল, যদিও স্যান্ডেলকে বলা হয় যেটা ওপর খোলা থাকে কিন্তু কখনো কখনো জুতার উপরও এই কথার প্রয়োগ হয়ে থাকে, মানে হেজা হেজাজ জুতা, বলছেন ওয়ালা ইয়ামসাহু আলা নালেন, হ্যাঁ স্যান্ডেল জুতার উপর আবার মাসে চলবে না, এটা মনে করিয়েন না যে মোজার উপর তো মাসা আছে তাহলে জুতা পরে আছে কেউ আর জুতার উপর মাসা করছে এটা চলবে না, কারণ জুতা খোলা সহজ কষ্টকর নয় পক্ষান্তরে মোজা খোলা একটু কষ্টকর, সেই জন্য মোজার ক্ষেত্রে শরীয়তে হালকা করা হয়েছে যে মোজার উপর মাসা করে নিলে হবে, পক্ষান্তরে জুতার উপর মাসে চলবে না, একমাত্র ওলামারা বলেছেন যদি আর্মিদের যে বুটগুলি হয় হ্যাঁ একবারে মোজার চাইতে ওপর পর্যন্ত থাকে, মানে মোজাতে যতটা ঢাকা থাকে তার চাইতে কম ঢাকা থাকে না, আর সেটা বারবার করে খোলা বড় কষ্টকর আর বাঁধা আবার খোলা আবার পড়া, তো সেই ক্ষেত্রে আলমাসাক্কাতির যেখানে কষ্ট সেখানে সহজ, এই কায়দার ভিত্তিতে তারপর মশা করা যেতে পারে, হ্যাঁ আল্লাহ তাআলা আলম, কিন্তু যদি সহজে জুতা খোলা যায় আর সাধারণ জুতা যতগুলি আছে টাকনা ঢাকা থাকলেও টাকনা, সাধারণত জুতা তো টাকনা নিচেই থাকে আমাদের জুতাগুলি, আর জুতা যদি টাকনা ঢাকাও থাকে তবু জুতা খোলা সহজ, জুতা খোলা আর পরা সহজ, সুতরাং এর উপর মাসা জুতার উপর মাসা চলবে না, জি কিন্তু জুতাতেই পা আছে আর ধুয়ে নিলেন ভালো করে আর আপনার ইয়াকিন আছে যে আপনার পা পুরা ধোয়া হয়ে গেছে তো জায়েজ আছে, জি হ্যাঁ, কিন্তু যেখানে সন্দেহ থাকবে সেখানে খুলে আপনি ধুয়ে নেবেন, স্যান্ডেলের ক্ষেত্রে সন্দেহ থাকে না, এই যে স্যান্ডেলগুলি আছে মোটামুটি যেগুলোতে দেখা যাচ্ছে উপর থেকে সেগুলোতে যদি আপনি পানি ভালো করে ঢেলে নেন তাহলে বুঝতে পারছেন যে পানি আমার গোটা পায়ে পৌঁছিয়ে গিয়েছে, জি পানি দেওয়ার পরে আরেকটি মাসলা জানে, পানি পায়ে দেওয়ার পরে বা উজুর অঙ্গগুলিতে দেওয়ার পরে ঘষাঘষি করা উস্তাহ বলা যেতে ভালো যাতে কনফার্ম হওয়ার জন্য, কিন্তু বেশি পানি থাকে আর যদি পানি ঢেলে নেই হ্যাঁ সেটাই যথেষ্ট, জরুরি নয় যে পানি দিয়ে ঘষতে হবে, এটা কোনো জরুরি জিনিস নয়।
হাদিস তাবেঈ উবাইদ ইবনে জুরাইজ থেকে বর্ণিত আনহু কাল তিনি বলছেন তিনি বলেছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জি প্রখ্যাত সাহাবী ইয়া আবা আব্দুর রহমান হে আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান কুনিয়াত ছিল কার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাআইতুকা তাসনা আরবান আপনাকে দেখি চারটি কাজ করেন লাম আরা আহাদান মিন আসহাবিকা ইসনা ওয়াহা এই চারটি কাজ আপনার সাথী সঙ্গীদের কাউকে করতে দেখি না আপনাকে চারটি কাজ এমন করতে দেখি যে চারটি কাজ আপনার সাথী সঙ্গীরা সাহাবীরাকে আমি কখনো করতে দেখিনি বা আসহাব এখানে ছাত্র ওই যুগের ছাত্রদেরকে বলা হয় তো যে আপনার ছাত্র যারা আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি আয়ু পেয়েছিলেন অনেক বেশি আয়ু পেয়েছিলেন তো শেষ জামানায় অল্প কিছু সাহাবায়ে কেরাম ছিলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছিলেন তো এখানে আসহাব বলতে তার সাথী সঙ্গী তার মানে তার ছাত্র যেগুলো অধিকাংশ তাবেঈন আপনার আশেপাশে যারা সাথী সঙ্গী তাদেরকে তো এটা করতে দেখি না কিন্তু আপনি এই চারটি কাজ করেন কালা ওয়ামা হিয়া ইবনে জুরাইজ সেটা কি ইবনে জুরাইজ হে ইবনে জুরাইজ সেটা কি বলছো এই চারটি কাজ কালা রাআইতু কালা তামাসসু মিনাল আরকানি ইল্লাল ইয়ামানিয়াইনে আপনাকে দেখছি যে আপনি কাবা ঘরের যখন তওয়াফ করেন তখন চার কোণার একমাত্র দুটো রুকনে ইয়ামানিকেই স্পর্শ করেন শুধু দুটো রুকনে ইয়ামানিকে স্পর্শ করেন দুটো রুকনে ইয়ামানি কি আপনারা তো জানেন রুকনে ইয়ামানি একটা হাজরা আসওয়াদের কর্নার আর তার আগেই যখন ওই দিক থেকে আসছেন ওই যেটাকে রুকনে ইয়ামানি বলে আজকালকার লোকেরা জানে আর আরেকটা হচ্ছে হাজির আসফাদ যে কোনাতে সেটা আছে সেটাও রুকনে ইয়ামানি তাহলে রুকনে ইয়ামানি হচ্ছে দুইটু এলমি ভাষায় হাদিসের ভাষায় রুকনে ইয়ামানি হচ্ছে দুটো রুকন মানে কি সহজ ভাষা রুকন মানে না না রুকন মানে কোনা কর্নার ইংলিশ বলার দরকার কি আমরা কোনা বলি না ঘরের কোনা জি জি এই যে কোনা ঠিক আছে রুকন মানে কোনা এই প্রত্যেকটা ঘরে চারটি করে কোনা আছে ধরে তো কাবা ঘরে চারটা কোণা আছে জি এই চারটা কোণার দুটো আছে ইয়ামান দেশের দিকে দক্ষিণ দিকে আর দুটো আছে শাম দেশের দিকে শাম দেশের দিকে যে দুটো আছে সেই দুটোকে রুকনাইনে শামি আইনে বলা হয় শামি রুকন বলা হয় যেদিকে হাতিম বা হিজর আছে হাতিম বা হিজর আছে উত্তর দিকে আর যেই দুটো দক্ষিণ দিকে আছে ইয়ামানের দিকে আছে ওই দুটোকে কি বলা হয় রুকনাইনে ইয়ামানি আইনে দুটি রুকনে ইয়ামানি তার মধ্যে একটাতে যেহেতু হাজরে আসওয়াদ লাগানো আছে সেই জন্য জনগণ ওইটাকে রুকনে ইয়ামানি বলে না কারণ ওখানে তো হাজরে আসওয়াদ আছে হাজরে আসওয়াদ আবার রুকনে ইয়ামানি বলা দরকারটাই কি ঠিক না ওর চেয়ে গুরুত্ব বেশি বেড়ে শুধু রুকনে ইয়ামানি থাকলো না রুকনে ইয়ামানি প্লাস হাজরে আসওয়াদ জি হ্যাঁ এটা হয় আমাদের জি আমি তিনটি মাদ্রাসা থেকে দাওরা ফারিক ধরেন একটা প্রথম ইসলাহুল মুসলিমিন ওই যুগে যখন ফারেক হলাম তখন ওখানকার ফারেক গুলোকে ইসলাহি বলে অমুক ইসলাহি জামায়াত সালফিয়া বেনারস থেকে যখন পাস করলাম তখন ওখানকার ছেলেদেরকে যারা পাস করে তাদেরকে বলে সালাফি কিছুদিন ওই ওই নামে অনেকে চিনল মতিউর রহমান সালাফি কথা বুঝতে পারছেন না মদিনা পাস করলাম তখন মাদানি এখন ওই নামগুলি কেউ বলে না কিন্তু কেউ ধরো মতিউর রহমান ইসলাহি কেউ চিনবে বলবে না কেউ মতিউর রহমান সালাফি কেউ চিনবে কেউ চিনবে না কারণ সালাফি আরো কয়েকজন মতিউর রহমান সালাফি আছে কথা বুঝতে পারছেন এমনকি মতিউর রহমান মাদানিও আমাদের এলাকায় তিনজন একটা আমার সম্বন্ধী ছেলে মতিউর রহমান সালাফি আর একটা আমার ভাইরা ভাইয়ের ছেলে ও মতিউর রহমান মাদানি আপনার কি বলছে আমার সম্বন্ধী ছেলে শেখ আব্দুল বাদী সালাফির ছেলে চেয়ারম্যান আমাদের মাদ্রাসা জামে বুখারির আর আরেকটা হচ্ছে আমার ভাইরা ভাইয়ের ছেলে তারও নাম মতিউর রহমান মাদানি কথা বুঝতে পারছেন কয়েকবার এরকম হয়েছে কলকাতায় পশ্চিমবঙ্গায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়েছে ওদের আর যখন মতিউর রহমান মাদানি দেখেছে আমাকে মেসেজ করছে যে শেখ আপনার নাম দেখলাম বিজ্ঞাপনে অমুক জায়গায় নাকি আসছেন পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওরাই কেউ যাচ্ছে কথা বুঝতে পারছেন তো ছোট নামটা ঢাকা পড়ে যায় বড় নাম আসলে এটা হয়ে থাকে ঠিক না এই উদাহরণ দিতে গিয়ে বললাম যে রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের কোনাটাও কিন্তু হাজরে আসওয়াদ তার চেয়ে তো বড় গুণ সেই জন্য রুকনে ইয়ামানি নামটি ঢাকা পড়ে গেছে এবার বুঝতে পারছেন যে বলছেন যে আপনাকে দেখছি যে শুধু দুটো রুকনে ইয়ামানি স্পর্শ করছেন আর শামি যে শাম দেশের দিকে দুটা কোণা আছে ওগুলো কোনো ছন না ওগুলো কোনো স্পর্শ করেন না এক ওরায়তুকা কেউ কেউ তাহলে এরকমটা করতো যারা মাসলা জানতো না মনে করতো কাবার কোন জায়গায় ছাড়বো এদিকে ছুঁই ওইদিকে ছুঁই চার কোনায় ছুঁই তো আরে আজকাল তো অকবরা চার কোনা না যেখানে সেখানে ধৈর্য বসে আছে
করছে না করছে না? ও মনে করছে কাবাকে যদি জড়িয়ে ধরতে পারি তা আল্লাহকে ধরিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে। বেদাত করছে, বাড়াবাড়ি করছে। তারপরে বলছে আয়তুকা তালবাসুন্নি আলা সিবতি, আর আপনাকে দেখছি যে আপনি পশমহীন সিবতি জুতা পরছেন। সিবতি জুতা, এই জুতা এমন চামড়ার হতো যে চামড়াতে পশম থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে যে অধিকাংশ আরবরা সেই যুগে যেই চামড়ার জুতা পরতো তাতে ওই চামড়ার পশমগুলো থেকে যেত। কিন্তু উমার রাজি আল্লাহ রাজিয়াল্লাহমা তিনি পরতেন এই সিবতি জুতা, তাতে পশম থাকতো না। আজকালকার যেমন চামড়ার জুতা পশম নাই আমাদের চামড়ার জুতাগুলোতে। দুই, ওর আই তো সুফরা, আর আপনাকে দেখছি যে আপনি হলুদ রঙে কাপড় রঙাচ্ছেন। অন্যরা কিন্তু, পুরুষরা হলুদ রং ব্যবহার করে না, দেখি না কাউকে আপনার সাথীর সঙ্গে, কিন্তু আপনি হলুদ রঙের কাপড় পরছেন। জি হ্যাঁ, ওর আয় তো কেজা কোন তবে মক্কা। চতুর্থ যেটা দেখছি, আপনি যখন মক্কায় থাকেন, আহাল্লান নাস ইজা রাউল হেলাল, যখনই জিলহজের চাঁদ দেখতে পায় তখন মক্কার লোকেরা হজের এরাম বেঁধে ফেলে, তখনই হজের এহরাম বেঁধে। জিলহজ মাস শুরু হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, হজের এহরাম আগে থেকে বেঁধে বসে আছে, এরকম করে। কিন্তু আপনি ওয়ালাম তুহিল্লা আনতা, কিন্তু আপনি তো হজের তালবিয়া পাঠ করেন না, এহরাম বাঁধেন না। হাত্তা কানে ইয়াউমাত তারবিয়া, তারবিয়ার দিন পর্যন্ত। ইয়াউমাত তারবিয়া মানে কয় তারিখ? আট তারিখ, আটই জিলহজ পর্যন্ত আপনি এমনি থাকছেন, বিনা এহরামে থাকছেন। আট তারিখে আপনি জোহরের আগে এহরাম বাঁধছেন বা সকালে এহরাম বাঁধছেন। আপনি যদি একে বাকি অন্যদেরকে দেখছি যে পয়লা তারিখ থেকে জিলহজের এহরাম বেঁধে বসে আছে। জি, তাহলে আবদুল্লাহ, তখন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মাল আরকান, প্রথম প্রশ্ন তোমার, এই যে চারটা কাবার রুকুন কোনা রয়েছে, ফাইনিলাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাসু ইল্লা ইয়ামানি আইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ইয়ামানি কর্নার ছাড়া অন্য কোন কর্নার বা কোনা স্পর্শ করতে দেখিনি। রুকুনে ইয়ামানি স্পর্শ করেছেন, শুধু স্পর্শ চুমা নয়, আর হাজিরে আসওয়াদের যে কোনা রুকুনে ইয়ামানি, এখানে করে স্পর্শের সাথে চুমা দিয়েছেন। স্পর্শ করলে চুমা দিবেন, না হলে মুখ লাগিয়ে, তার আগে মুখ লাগিয়ে চুমা দিবেন, তাও সম্ভব না হলে স্পর্শ করে হাতে চুমা দিবেন, লাঠিতে স্পর্শ করে তাতে চুমা দিতে পারেন, কিন্তু ইশারা করে চুমা দেওয়া যারা করে এটা বিদাত, সুন্নতে খেলাফ। আল্লাহ আকবর, করে না করে না? বিদাত, এটা ঠিক নয়। জি, তো নবী সাল্লাম দুটো রুকুনকে, শুধু ইয়ামানি দুটো রুকুনকে চুমা ইতি করেছেন, স্পর্শ করেছেন। ও আম্মান নে আল সিবতি, আর এই পশমহীন জুতার কথা বা স্যান্ডেল কথা যে বললে, ফাইন রায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াল বাসুন নে আল আল্লাতি লাইসা ফিহা শারুন, এমন স্যান্ডেল জুতা পড়তেন যাতে কোনো পশম হইতো না, লোম হইতো না, লোমবিহীন। ও ইয়াতাওয়াদ্দা ফিহা, তাতে উযুও করতেন। এই অধ্যায়ের মাসআলা যে স্যান্ডেল পরেই উযু করা, জুতা পরে উযু করা, উযুও করে নিতেন ওতে। ফাইন ওহিব্বু আন আলবাসাহা, নবী সাল্লাম যেহেতু পশমবিহীন চামড়ার জুতা পরতেন, আমিও ওই রকমই জুতা পরা পছন্দ করি। এটা ভালো, নবী সাল্লাম যেটা পছন্দ করতেন অভ্যাসগত ক্ষেত্রে, ইবাদতগত নাই হোক, ইবাদতের ক্ষেত্রে তো অনুকরণ করা ফরজ, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে ও যে প্রথাগত যে বিষয়গুলি ছিল সেগুলোর ক্ষেত্রেও কেউ যদি নবী সাল্লামকে অনুকরণ করে তো প্রশংসনীয়, সুতরাং কেউ যদি পাগড়ি পরে প্রশংসনীয়, কিন্তু শুধু নামাজের জন্য পাগড়ি বাঁধবে হ্যাঁ, আর সত্তর গুণ সব বেশি ওইটা জাল হাদিস বা জয়ীফ হাদিস, সুতরাং ওইটা বলবো যে না ওইটা ঠিক না, আর শুধু সালাতের সাথে খাস করা ওইটা ঠিক নয়। এইরকম সালাতের সাথে শুধু টুপি ঠিক, টুপি খাস করা, সালাতের সময় টুপি দিতে হবে আর না দিলে আপনার মাথায় উঠিয়ে দিবে, এগুলো বাড়াবাড়ি ভুল, কিন্তু কথা হয় সবসময় টুপি পরেন, ভালো কথা, টুপিতে সম্মান রয়েছে, টুপি পরেন, কিন্তু বাড়াবাড়ি কিছু লোকের করা যে টুপি করে পরবই না, এটাও ভুল। আর টুপির ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে, টুপি আপনাকে বাইরে পরে না, না পরেন সলাতে পড়তে হবে, না পরেন তো আপনার মাথায় একটা ঠোঙা উঠিয়ে দেবে। খেজুরের টুপিগুলো আমাদের দেশে আছে না, আছে এখন না, উঠে গেছে, এক সময় দেখেছি মসজিদ ভর্তি থাকতো, গন্ধ করছে, কত লোক যে পরেছে, আর দিলে উঠিয়ে মাথায় চাপিয়ে দিল না, যদি না পরেন তাহলে ফরজ করে দিয়েছে। নবী সাল্লামের সুন্নতি যে চুল ছিল, আমরা দেশীয় ভাষায় সুন্নতি বলছি, কিন্তু এটা অভ্যাসগত বিষয়, কোনো ইবাদত নয়। কেউ যদি মনে করে যে আমি ওইরকম চুল রাখবো তো ভালো, কিন্তু বলবো যে না এইরকমই রাখতে হবে, না সাহাবিরা ওইরকম রাখতেন না ভাই, কেউ রাখতেন, কেউ রাখতেন, কেউ ছোট রাখতেন, কেউ বড় রাখতেন। তখন যদি পছন্দ করেন যে না বিশ্বাসের মতো আমি জীবনযাপন করবো দুনিয়ার ক্ষেত্রে, অসুবিধা নেই, ভালো। নবী সময় জবে রুটি খেতেন, আপনি আবার এত ভালো ভালো ময়দা আর গম আর কত কি কেন খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, জীবনেও ভাত খেয়েছেন কিন্তু নবী খাননি, আপনি কেন তিনবার করে ভাত খাচ্ছেন আপনি? হ্যাঁ,
অভ্যাসগত সবগুলি মানার চেষ্টা করেন। তারপরে বলছেন যে এই যে হলুদ কাপড়, হলুদ রঙে কাপড় রঙাতেন, তাহলে হলুদ রং পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ, এটা যে আমাদের দেশে প্রসিদ্ধ আছে যেটা মকরু অথবা ঠিক নয়, এই মাসলাই ফতোয়া ঠিক নয় যে হলুদ রঙের কাপড় পুরুষরা পড়তে পারে। তবে কোথাও যদি একবার খ্যাতি লাভ করে যে এটা মহিলাদের পোশাক, হ্যাঁ, যেমন কালো বোরখা, এটা কার পোশাক? আরব দেশে মহিলাদের পোশাক। এখন কালো বোরখার মতো করে যদি আপনি পরেন, কালো রঙের জুব্বা পরলে তো কোনো দোষ নাই, জুব্বা দেখে বোঝা যাচ্ছে যে আপনি পুরুষ আছেন, কিন্তু যদি সেম সেম বোরখাটা আপনি পরেন তো জায়েজ না? জায়েজ না, এটা সাববিন্যাস, নারীদের বেশভূষা গ্রহণ করা নিষেধ করা হয়েছে। তো এগুলো খেয়াল রাখা ভালো, কিন্তু হলুদ কাপড়ে কোনো কারাহাত বা আপত্তি নেই। লালের ক্ষেত্রে একবারে গাঢ় লাল যদি হয়, যদিও বিষয়টিতে ইখতিলাফ বা মানে মতবিরোধ রয়েছে, কিন্তু কথা হচ্ছে যে গাঢ় লাল একই রঙের একবার লাল পুরুষদের জন্য অপছন্দনীয়। একদল বলেছেন হারাম, আরো দল বলেছেন মকরু, আরো দল বলছে জায়েজ, কিন্তু সঠিক হচ্ছে যে অপছন্দনীয় কমপক্ষে ঠিক নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ লাল পরেছেন যে হুল্লাতুন হামরা হাদিস আছে, তার মানে সেই লালে অন্য রঙের মিশ্রণ ছিল, যেমন এই গুতরা। এই গুতরাকে কি বলবেন, কোন রং? আমরা লালই বলি, কিন্তু কারণ একটা সাদা যেহেতু গুতরা বা গুতরা আছে, সেই জন্য এটার নাম কি বলি, লাল রুমাল বা লাল শেমাগ বলি। কিন্তু লাল কি, বরং অর্ধেক লাল অর্ধেক সাদা, তো কেন আমরা সাদাকে সাদা না বলে লাল কেন বলছি? কারণ লালটা প্রাধান্য পেয়েছে। সেজন্য তো এইরকম যদি পরে কোনো দোষ নাই এতে। তো যদি কিছুটা মিক্স থাকে অন্য রং, তাহলে লালের সাথে অন্য মিশ্রণ নিয়ে কাপড় পরতে কোনো অসুবিধা নেই পুরুষদের। ফাইনালি ওহি, আমি পছন্দ করি যে আসবো গা বিহা রাসূলুল্লাহ হলুদ রং দিয়ে রঙাইতেন কাপড়, আমিও সেটা পছন্দ করি, সেই জন্য হলুদ কাপড় আমি পরি। ও আম্মাল এহলাল, আর তুমি যে বললে তালবিয়া শুরু করা আর এহরাম বেঁধে নেওয়া চাঁদ ওঠার সাথে সাথে, ফাইনালি লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।